সাগরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগে পিচের রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নির্মীয়মান রাস্তায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগে রাস্তার কাজ আটকে দিল স্থানীয় গ্রামবাসীরা। অভিযোগ, রাস্তা তৈরি করার 24 ঘন্টা যেতে না যেতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে, এমন খবর সামনে আসতেই গ্রামের মানুষজনেরা ওই রাস্তার কাজ বন্ধ করে দেয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের বামনখালীর পাথর প্রতিমা এলাকায়। বামনখালীর পাথর প্রতিমা থেকে মুড়িগঙ্গা বাজার পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের আওতায় একদিন আগে রাস্তার কাজ শুরু করে ঠিকাদার সংস্থা। অভিযোগ, পিচের এই রাস্তাটি কাজ করে যাওয়ার 24 ঘন্টা পরেই রাস্তা থেকে পিচ উঠতে শুরু করেছে। পা দিয়ে ঘষলেই উঠে যাচ্ছে রাস্তার সমস্ত সামগ্রী। স্বাভাবিকভাবেই গ্রামবাসীদের তরফ থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে? আর সেই অভিযোগকে সামনে রেখে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে স্থানীয় মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে। আর এই বিষয়টি নিয়ে কাটমানি সরকার বলে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যদিও এই বিষয়ে মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল দাস জানান, বিষয়টি নজরে এসেছে, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা কি হয়ে রয়েছে, যথাযথ ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে। এদিন এই বিষয়ে ওই এলাকার গ্রামবাসীরা আমাদের কাকদ্বীপ.com এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন। রোলার দিয়ে কাজ করছিল, রোডের কাজ হচ্ছিল, রোডের কাজ কমপ্লিট করে রোলার দিয়ে চলে গেছে, পা দিয়ে উসকে দিতে দেখে না উঠে যাচ্ছে, টঞ্চিপ উঠে যাচ্ছে, না পিঁচ দিয়েছে, না হচ্ছে তেল মেরেছে, কিছু দেয় না, সেই জন্য আমরা কাজ বন্ধ রেখেছি। এখন কাজ বন্ধ, এখানে থানার মুখ থেকে মানে পাথর প্রতিমা রাস্তার মুখ থেকে মুড়িগঙ্গা পর্যন্ত কন্ট্রাক্টরের সঙ্গে কথা হয়েছে, উনি বলছে যে আমাদেরকে এভাবে কাজ করতে বলেছে। আমি বলছি যে কেন এভাবে, কেন ইঞ্জিনিয়ার কাজ করতে বলেছে, যদি তোমার রোলার দেওয়ার পরে যদি হা আছে, পা দিয়ে উসকে দিলে উঠে যাচ্ছে, তবে কি করে তোমাকে কাজ করতে বলেছে, এভাবে কি ইঞ্জিনিয়ার কাজ করতে বলেছে? সকাল 12টা 11টা 12টা নাগাদ কাজটা শুরু হয়, আজ সকাল 11টা 12টা হয়ে যায়, প্রায় 12 ঘন্টা নাগাদ এই পিচের রাস্তার কাজটা শুরু হয় বামনখালী বাজার পুরনো থানা রাস্তা মোড় থেকে মুড়িগঙ্গা বাজার অবধি। কিন্তু 24 ঘন্টা পরেও দেখা যায় রাস্তাটা হাত দিয়ে বা পা দিয়ে যদি নাড়ানো যায় তাহলে পিচগুলো বা খোয়াগুলো আবার পুনরায় সেগুলো উঠে যাচ্ছে। এই জন্য গ্রামবাসীদের পক্ষ থেকে কাজটা বন্ধ হয়েছে, যাদের কাজের গুণগত মান বা কোয়ালিটি একটু হাই হয় তার জন্য আমাদের পক্ষ থেকে কাজ বন্ধ রাখা হয়েছে এবং আবেদন করা হয়েছে। এদিন এই বিষয়ে ওই পিচের রাস্তা তৈরি ঠিকাদার বজেন্দ্রনাথ মিদ্দা আমাদের কাকদ্বীপ.com এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন। কোলপিসের কাজ, কোলপিস কাজ এনারা হয়তো বোঝেন না যে সময় লাগবে, এটা সিস্টেমটা, এটাতে হিট পিচে যদি কাজ হতো সঙ্গে যে ফিনিশিংটা হতো ওরা দেখতে পেতো যে হ্যাঁ সুন্দর হচ্ছে। এর সম্বন্ধে তো সবাই বুঝি না, আমিও যতটা ভালো বুঝি না, যার মিস্ত্রি সে এসে কাজ করছে কোলিমিক্সে, কোলিমিক্সে সময় লাগবে। এবং মহেন্দ্রগঞ্জ পাই যে 10 পাড়া কাজ হয়েছে, স্বর্গে দিয়ে রিসেন্টলি 10 দিনের আগে কাজ হয়েছে, ওরা গিয়ে আসুক আমার সঙ্গে খরচ দিয়ে আমি নিয়ে যাবো, ওরা দেখে আসুক 5-7 দিন 10 দিন আগে কাজ হয়েছে, কাজটা কেমন হয়েছে দেখুন, আমার সঙ্গে যাক যে প্রকৃত কোলপিচে কাজটা কেমনভাবে হয়েছে বা এইটা কেমন কী সিস্টেম হচ্ছে, একই সিস্টেম হচ্ছে কি না, বা তার সেই মিস্ত্রিতে এসে কাজ করছে, ওরা দেখলে বুঝতে পারবে। তার আগে পাবলিক তুলে ও কোলপিচ কেন, আমাদের ভিটামিন দিয়ে কাজ করলে সে তুলে উঠে, এখানে পাবলিকরা এইভাবে ভরে কাজ করছে, এই সমস্যা আর কিছু না। এখন তার এসে সারগুলো কী দেয় আমি আবু ডিপার্টমেন্টকে জানাবো, জানালে ওরা যদি কোলপিচ এটা চেঞ্জ করে কোলপিচ দিয়ে হট পিচে কাজ করতে দেবে বলে কাজ হবে। কাজ 2 দিনে কাজ হয়েছে, কোথায় কালকে বিকাল 10টা দিয়ে কাজ শুরু হয়েছে। দাঁড়ান, আপনারা কথা বলছেন কেন, কথা বলবেন দুপুরে, মোটামুটি কাল 11টার দিকে আমরা আরম্ভ করেছিলাম, যাই হোক কাজ একটু সময় লাগবে, ধীরে ধীরে দেখতে পাবে, 5 দিন পরে পাঁচ দিন পরে দেখতে পাবে, তা যখন বন্ধ আছে ওটুকু আছুক ওরা মনেরা বুঝতে পারবে, দেখতে পারবে। আমি যেগুলো প্রশ্ন করছি সেগুলো তো আমার, যেখানে ডিপার্টমেন্ট এতটা খরচ করে কাজ করছে তারা নিশ্চয়ই এই ভুলভাল করে কাজ করলে তো হবে না, কাজ উঠে আমাকে পাবলিক ছেড়ে দেবে, এই কাজটা করতে যথেষ্ট সময় লাগবে। এদিন ওই বিষয়ে মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল দাস আমাদের কাকদ্বীপ.com ক্যামেরার সামনে কি বললেন শুনুন। বিষয়টা আমার কান পর্যন্ত এসেছে, আমিও দেখেছি, বামনখালীর থানা রাস্তা মোড় থেকে মুড়িগঙ্গা বাজার পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা, তো প্রথম পিচের কাজ শুরু হয়েছে, এলাকার মানুষ ভাবছে যে ওই পিচের কাজটা করলে হয়তো রাস্তার লংজিভিটি কমে যাবে, তার প্রতিবাদ। তো বিষয়টা আমার কাছে আসার পরে আমি ঊর্ধ্বতনকে জানিয়েছি এবং সলিউশন করার চেষ্টা করছি, তাড়াতাড়ি যাতে কাজটা শুরু হয়। এদিন ওই বিষয়ে আমাদের কাকদ্বীপ.com ক্যামেরার সামনে বিজেপির সাগর মণ্ডল 1-এর সভাপতি চিন্ময় সাহু কি বললেন শুনুন। এই চোর তৃণমূল সরকারের আমলে
এই ধরনের কাজ আমরা প্রায় দেখে থাকি, কিন্তু খুবই লজ্জার যে আমাদের সাগরে এই ধরনের কাজ 24 ঘন্টার মধ্যে রাস্তার পিচ সহ পাথর উঠে যাওয়া। সাগর ব্লকের মুড়িগঙ্গা 1 নম্বর অঞ্চলের অন্তর্গত পাথর প্রতিমা গ্রামের গ্রামবাসীদের আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাবো যে গ্রামবাসীরা সরকারের এই নিম্নমানের কাঁচামাল দিয়ে রাস্তা তৈরি করার কাজকে প্রতিবাদ করেছে, কাজ বন্ধ করেছে। এই তৃণমূল সরকার কাটমানি নেতাদের পকেটে পয়সা নানা রকম চুরি দুর্নীতি করেছে, তার ফল আজকের সাগর দ্বীপবাসী দেখতে পাচ্ছে। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।